সম্মিত উপস্থিতি যত আমল রয়েছে তার মধ্যে অন্যতম একটা আমল হচ্ছে দিনই বৈঠকে অংশগ্রহণ করা অর্থাৎ মাসজিদ ভিত্তিক যে দিনই বৈঠক করা হয় এই মাসজিদ ভিত্তিক দিনই বৈঠকে অংশগ্রহণ করা ক্ষতি হিসাবে হোক শ্রোতা হিসাবে হোক আলোচক হিসাবে হোক বা শ্রবণকারী হিসাবে হোক অর্থাৎ শিক্ষক হিসাবে হোক ছাত্র হিসাবে হোক যে যে পজিশনে থাকে না কেন যারাই মসজিদে এসে মসজিদের অন্তর্ভুক্ত হয়ে মসজিদ ভিত্তিক দিনই দ্বার্সের ব্যবস্থা গ্রহণ করবে এবং এই দার্সে শিক্ষক হিসাবে ক্ষতি হিসাবে আলোচক হিসাবে শ্রোতা হিসাবে যারাই থাকবে সকলেই হজ একজন ব্যক্তি হজ সম্পাদন করলে যেমন নাকি পাওয়া যায় তারা যারাই এই কাজে আঞ্জাম দিবে যারা এই কাজে আয়োজন করবে যারা আলোচনা করবে যারা এই দিনই মজলিসে অংশগ্রহণ করে আলোচনা শুনবে তারা সকলেই হজ করার পরিপূর্ণ কি আল্লাহ নামায় এই দিনই বৈঠকে অংশগ্রহণ করার জন্য লিপিবদ্ধ করে দেবেন সম্মানিত উপস্থিতি ওদের আমরা এভাবে মসজিদ ভিত্তিক দিনে দাস দিতে পারি দিনে আলোচনা করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমরা বাসাতে বাড়িতে থেকেও আমরা হজের নেকি যতবার এরকম বৈঠক আমরা করতে পারবো যতবার আমরা এরকম বৈঠকে আলোচনা করতে পারবো যতবার আমরা এরকম বৈঠকে আলোচনা শুনবো ততবার আমরা এরকম হজের নেকি পেতেই থাকবো একটু লক্ষ্য করুন হাদিসটি এসেছে সৈয়দ তারগিব তারিব ন্যাশনাল বাণী তাকীকৃত কিতাব কিতাবুল ইলম বিদ্যা সংক্রান্ত অধ্যায় বাবুল তারগিব ফির রেহাতি ফিরতলাবুল ইল এলেম অর্জনের উদ্দেশ্যে সফর করার প্রতি উৎসাহ সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে হাদিস নম্বর ছিয়াশি হাদিস বর্ণনা করেছেন আবু উমা বাহদি রজি আল্লাহ আনহু তিনি বলছেন যে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লি আসাল্লাম তিনি ইরশাদ করছেন একটু মনোযোগ দিয়ে শুনি তিনি বলছেন যে মান গদা ইলাল মাসজিদি যে ব্যক্তি মসজিদে চলে আসলো মসজিদে গমন করলো মসজিদের দিকে বাসা থেকে বের হয়ে মসজিদের দিকে আসলো লাই উরিদু সে যে মসজিদে আসতেছে এতে তার কোনো উদ্দেশ্য নেই আমরা অনেক সময় মাসজিদ থেকে বের হই উদ্দেশ্য কি থাকে যে বন্ধুকে ফোন দিয়েছি মাসজিদ আসার জন্য যে ওইখানে এসে দেখা করব বা মাসজিদে বসে একটু কথাবার্তা বলবো আবার অনেক সময় আমরা উদ্দেশ্য হয় কি যে মাস্টিদে অনেক সময় আমরা প্রাইভেট পড়াই যে কোরআন শেখাই বাসা থেকে নিয়াদ করে বের হই যে মাসজিদে যা কোরআন শেখাবো তো সাল্লাম বলছেন যে যে ব্যক্তি মাসজিদের দিকে আসলো মাসজিদে যাওয়ার জন্য বের হলো লাইউরিদু এরকম তার কোন ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ত নেই কোনো উদ্দেশ্য নেই ইল্লা তবে তার উদ্দেশ্য হচ্ছে বাসা থেকে বের হওয়ার মাসজিদ আসার জন্য আল্লামা কল্যাণ করবে কিছু যে সে কোনো কিছু কি করবে যে ব্যক্তি মোয়ালিম হিসাবে থাকবে সে শিখাচ্ছে আর সে মাসজিদে এসে কিছু শিখবে আয়াত আল্লামা খয়রান সে মাসজিদে এসে কোনো কল্যাণকার বিষয়ে সে শিখবে অর্জন করবে এই কারণে বাড়ি থেকে মসজিদের দিকে বের হয়েছে একজন তালিম দিবে সে সেই তালিমে উপস্থিত হয়ে কিছু শিখবে ও অর্জন করবে এই উদ্দেশ্য ছাড়া আর কোনো উদ্দেশ্যে বাসা থেকে মাসজিদে আসেনি ওদের এরকম উদ্দেশ্যে কোনো ব্যক্তি বাড়ি থেকে মাস্তিদে আসে আল্লাহ সাল্লাম বলছেন সে হজের পরিপূর্ণে কি লাভ করতে পারবে দ্বিতীয়বার বলা হচ্ছে আউ ইউ আর লিমাহু অথবা যদি কোনো ব্যক্তি বাসা থেকে মাস্ট্রিদের দিকে বের হয়ে আসে বা কোথাও আসে সেখান থেকে যে মাস্ট্রিদে বের হো মাসিদের দিকে আসলেও কোনো উদ্দেশ্য নেই একটিমাত্র উদ্দেশ্য সেখানে এসে কিছু শেখাবে মানে সে শিক্ষক হবে এখানে এসে দাস দিবে মানে মুদারিস হবে সে এখানে হাদিস বনা করবে বা সে এখানে এসে খোদ্া দিবে এই উদ্দেশ্যে মাস্ত্রিদে এসেছে আল্লাহ বলছেন তাহলে সে ব্যক্তি হজের পরি কি লাভ করবে তাহলে মাস্তিদে কিন্তু মানুষ দুটি উদ্দেশ্যে আসে এক হয় শিখতে আসে হয় শেখাতে আসে হয় শুনতে আসে না হয় শোনাতে আসে ঠিক কিনা অত হাদিসে বলছেন শোনা শুনতে আসুক বা শোনাতে আসুক শিখতে আসুক বা শেখাতে আসুক শ্রোতা হিসাবে হোক বা বক্তা হিসাবে হোক যারাই মাস্তিদে আসবে শোনার জন্য বা শেখার জন্য বা শেখানোর জন্য তারাই কানা কা আজরি হাজিন তামান হিজ্জাতহু একজন ব্যক্তি একজন হাজি সে হজ করার কারণে পরিপূর্ণ যে নেকি লাভ করবে এই হজের পরিপূর্ণ নেকি সে তার তার পেয়ে যাবে জন্য হবে ওই রকম আজর ওইরকম নেকি হাজরিন যেমন একজন হাজির নেকি হয় কিরকম অনেক সময় তো হাজির নেকি কম বেশিও হতে পারে কারণ যে যেমন হজ করবে তার নাকি তেমনই হবে ঠিক কিনা তাই পরের শব্দে বলা হচ্ছে তাম্মান হিজ্জা একজন হাজি পরিপূর্ণভাবে হজ করলে যে নেকি পায় সেই নেকি দেওয়া হবে অর্ধেকও নয় কম নয় পরিপূর্ণ হজের নেকি তার আমল না আমল নামাতে লিপিবদ্ধ করা হবে তাহলে যে বিষয়টা আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম যে আজকে আমাদের সমাজে এটা কিন্তু উঠে গেছে বললেই চলে যে মসজিদ ভিত্তিক যে মসজিদ কমিটি বা মসজিদের মুসল্লিগণ মাসজিদ ভিত্তিক যে দিনীয় আলোচনা বা দিনীয় দাস হতে পারে কোরআনের অনুবাদ শেখা অনুবাদ শোনানো হতে পারে কোনো একটা যে আপনাদের এখানে লাইব্রেরি রয়েছে এ কোনো একটা হাদিসের গ্রন্থ সামনে নিয়ে একজন প্রতিনিয়ত দিয়ে একটা হাদিস শেখাবে শোনাবে এটাও হলো এক ধরনের দাস বা কোনো একজন মহাদিসকে রাখা হলো তিনি অ্যারাবিক কোনো বইয়ের মাধ্যমে ইমান সংক্রান্ত একটা কিতাবকে নিয়ে এসে আমাদের নিয়মিত দাস দিল এই এনিথিং যে কোনো বিষয়ে ইসলামের কোনো একটা বিষয় নিয়ে একজন আলোচনা করবে আর যারা শুনবে এরকম যখন কোনো মস্তি ব্যবস্থা করা হয় তখন যারাই এখানে আঞ্জাম দিয়েছে যারা এই কাজের অত রয়েছে সকলেই অত হাদিস থেকে বোঝা যায় যে পরিপূর্ণ হসপিটাল যেমন নাকি হয় তাদের আমল নামাতে তেমন নিকিলি লিপিবদ্ধ করে দেওয়া হবে এ